হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দুনিয়া। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। তোমাকে ভালোবাসে তোমাদের আশীর্বাদ। তো যাই হোক, এখন থেকে আমি আমার নতুন ব্লগটিকে স্টার্ট করছি। পুরো ভিডিও দেখতে থাকো, স্কিপ না করো। আর এই মুহূর্তে যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটিকে প্রেস করে দিই, পাশে থেকে কি। তো যাই হোক, গরু টিউশনে গেছিলো, গরু টিউশন থেকে আবার চলে আসলো, আর আমি নিয়ে বসে গেছি ময়দা। ময়দার মধ্যে যে দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি। তো ময়দাটা মাখবো, আর বাইরে আলুর হয়তো কুকারের আওয়াজ পেলে সিটির, তো কুকারের সিটি, কুকারে আলু চাপিয়ে দিয়েছি, আর কুকারে দুটো সিটি দিয়েও দিয়েছে। এবার বন্ধ করবো, সিটিটা বন্ধ করে দেবো, কুকার গ্যাসটা বন্ধ করে দেবো। কী বকছি না নিজেও বুঝতে পারছি না, অনেকদিন ব্লগ দিইনি তো কথাবার্তাও সব উল্টে পাল্টে যাচ্ছে। যাই হোক, চলো সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো স্কিপ না করে। গোলু আছিস বাবা? এই গোলু কোথায় আছিস? এক বোতল জল পরে আমাকে দিবি তো, আমি একটু খানি খাবো। ময়দাটাকে ভালোভাবে আগে তেল নুন চিনির সাথে মিক্স করে তারপরে জল দিয়ে নিই। আমি এখনো ভেবে পাচ্ছি না যে আমি ময়দাটা তো মাখছি ঠিক আছে, মানে পরোটা করবো নাকি আলুর পরোটা করবো, মানে শুধু পরোটা করবো নাকি আলু পরোটা করবো, এটাই বুঝতে পারছি না। আর রিশুকে ঘুম পাড়িতে যেহেতু রান্নাবান্না করছি, আর রিশু তো কখন উঠে যাবে কিছু বোঝা যায় না, তখন আলুর পরোটা দেখবো হাফ হয়ে বসে আছে, আর আমার এদিকে রান্নাটাও হলো না, টাইমও হয়ে যাবে, ওটাতেই চিন্তা ভাবনা করছি যে কী করবো। দেখি আগে আলুর দমটা করে নিই, তারপরে এই দিকটা নিয়ে ভাবো। জল নিয়ে এসেছিস? রেখে দিই, রেখে দিই, বাইরে লাইট বন্ধ করে দিই, দরজা বন্ধ করে দিই, টিউশনে চলে যাও। গোলু এসেছিল, টয়লেটে এসেছিল, আর টিউশনে দেখলে টয়লেট পেয়ে যায়, একবার দুবার করে পেয়েই যায়, আসে যেহেতু কাছে তো চলে আসে বাড়িতে। আমি না গ্যাসটা একটু বন্ধ করে দিয়ে আসি, আর আলু খুব সেদ্ধ হয়ে গেলে আবার ভালো হবে না। গ্যাস বন্ধ করে দিয়ে চলে এসেছি, আর আলু যদি খুব সেদ্ধ হয়ে যায় না, তখন আলুগুলো ভাজা যায় না তেলের মধ্যে, কীরকম একটা যেন হয়ে যায়, সেই জন্য আমি খুব একটা সিটি মারলাম না, যেহেতু গোটা গোটা বড় বড় আলু দিয়েছি তো তিনটে সিটি মেরেই বন্ধ করে দিয়েছি। কুকার যদি ভালো হয় দু তিনটে সিটিতেই ভালো সেদ্ধ হয়ে যায়, আর আমার কুকারটাও ভালো, কিন্তু বড় বড় যেহেতু আলু দিয়েছি সেই জন্য তিনটে সিটি দিই, একবারেই গোটা গোটা কাটিনি, কিছু করিনি। অনেক সবাই কী করে, গোটা গোটা আলু সেদ্ধ করে না, ছুরিতে করে এ করে দেয়, কাটা চামচ করে ফুটো ফুটো করে দেয়, তো আমি কিছুই করিনি, একদম গোটা দিয়ে খোলা শুদ্ধ সেদ্ধ করে নিচ্ছি, তারপরে ওটাকে কেটে নিই, কারণ পিস পিস করে দিলে না ওই আলুর ভেতরে পুরো জল ঢুকে যায়, তো আমার খুব একটা ভালো লাগে না। তো গোটা আলু সেদ্ধ করে ওটাকে খোলা ছাড়িয়ে তারপরে আলুর ছুরিতে করে পিস পিস করে নেব, মানে আর কি একটা আলুকে দু কুচো করে হবে। তোমরা যেমন করে করো অবশ্যই কমেন্টে জানিও। সব থেকে বোরিং কাজ হচ্ছে এই ময়দা মাখা, ময়দা বা আটা। আর আমার তো ময়দা দেখলে আমার প্রচণ্ড রাগ ধরে, কারণ ময়দা ময়দা কি বলবো, ময়দা আমার একদমই ভালো লাগে না। ময়দা মাখাটা তবু ঠিক আছে, কিন্তু বেলার দিকে ময়দা প্রচণ্ড মাথা খারাপ করে দেয়। আর আমার একটু ক্যামেরাটার একটু হয়তো সমস্যা হবে, কারণ আমার এই ফোনের মধ্যে না যে গ্লাসটা লাগানো আছে সেটা একদম আবছা আবছা হচ্ছে, তো সেই জন্য একটু ক্যামেরাটা যেন আবছা আবছা আসছে। আর আমি কোথাও যাচ্ছি না, তোমার দাদা ভাই যেইটা এক মিনিট কল আসছে, তোমার দাদা ভাই ফোন করেছিল আর কি নিতে হবে কি না নিতে হবে সেটাই জিজ্ঞাসা করার জন্য ফোন করেছিল। তো আমি আপাতত কিছু লাগবে না বাড়ির বাইরে, সবজি বলো বা কিছু গ্রসারিস বলো কিছুই লাগবে না, তো বারণ করে দিলাম। আর এখন আমার ময়দাটা মাখাটা এখনও চলছে, মানে পাগল হয়ে যাচ্ছে ময়দা মাখা হয়ে গেছে। এবার চলো, রিসু ঘুমাচ্ছে, ফটাফট যাই বাইরে, যাই বাইরে গিয়ে আমি একটু জল খেয়ে নিই। Thank you.
এবার বলো, এবার বলো, রিশু বলো, বলো হাই মিমিরা, বলে দাও হাই মিমিরা, বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বলে দাও, বলো 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 বলো। আমি তো রান্না করছিলাম, তোমার উঠতে কে বললো? কে উঠতে বললো তোমার? কে উঠতে বললো? না বাবা বকবে না। তো যাই হোক, আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর সবে রান্না কমপ্লিট হলো, মানে জাস্ট আমি নিয়ে এসে রাখলাম, দেখো এখন লুচিটা ঢাকাও দিইনি আমি, আর লাস্ট পর্যন্ত আলুর পরোটা ফরোটা কিছুই করলাম না, লুচি করে নিলাম আর একদম শুকনো শুকনো আলুর দম করে নিয়েছি একটু। তো আর একবার দেখিয়ে দিই আগে, যে এই হচ্ছে লুচি, একদম সব ফুলো ফুলোই হয়েছিল, কিন্তু এখন একটু মিশিয়ে গেছে। আর এই হচ্ছে একদম শুকনো শুকনো আলুর দম, আমি জল দিয়ে নিই আলুটার মধ্যে, জাস্ট মশলা দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে করা হয়েছে, আর থালা নিয়ে চলে এসেছি, এবার খাওয়া হবে। তো এই ছিল খাবার, এবার দেখি তোমাদের দাদাভাই আসুক, আসলে খেতে বসবো, মানে চলে এসেছে, রিশুকে নিয়ে বাইরে ঘুরছে, বাবাকে চলে আসতে বল বাবা। এবার আমি খেয়েই নেবো, কারণ খিদেও পাচ্ছে, আজকে সেরকম কোনো টিফিন করিনি সন্ধ্যাবেলা, তো খেয়ে নেবো। তো আগে রিশুকে নিয়ে তোমাদের দাদাভাই আসুক, তারপরে খাবো। পাপা পাপা গুড মর্নিং, বাবা ও কি 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 আচ্ছা ঠিক আছে, ওর হাতে কিছু আছে তাহলে এইভাবে ধরেছে, হ্যাঁ নিজেরা কারেন্ট শর্ট মারলো। ফ্রিজে তো সব কিছুই থাকে, আমি চালি, ব্লগিং হচ্ছে গো, খুব ব্লগিং হচ্ছে, কর করছিল যে, এই যে বলছে ব্লগিং চলছে করো তো, আমি আর হাত দেবো না, একবার কারেন্ট শর্ট দিল আমায়। রিশুও কিন্তু অনেক কথা বলছে, লেগেছে দাঁতে লেগেছে চুড়িটা, ওর প্যাম্পাসটা খুলে দাও না আগে, ওর প্যাম্পাসটা খুলে দাও, আরে প্যাম্পাসটা ভর্তি হয়ে গেছে, ওটা ও পাপা পাপা ডিউটি চলে যাচ্ছে, তো কি কি হয়েছে, করো করো, আমি ওকে করতে বলেছি, ও করছে কিন্তু জোরে জোরে মুখের মধ্যে মারছে, করো পাপা, এই যে দেখো, এই যে, এই যে দেখো, গকু দেখাও, গকু দেখাও, দাদা থামো, তুমিও তো করে যাচ্ছো, এই দেখো গিয়ে ফোন করো, টাটা, এই এদিকে টাটা, আমাকে আমার টাটা, থেকে এবার আমার স্টার্ট হয়ে গেল ডিউটি, এটা কি
আচ্ছা চল, তাই তো রিশু। আমি সবে ঘুম থেকে উঠে জাস্ট মুখটা ব্রাশ করে মুখটা ধুয়ে এলাম, এখন মাথা আঁচড়ায়নি। বলো কি বলবে, মর্নিং এ উঠেই তো আগে চা, সেই তো শরীর এত ফুলে যাচ্ছে, কি আর করবো বলো। সকালে উঠে চানা যদি খাই আবার মাথার যন্ত্রণা ধরে যাবে, আর মাথার যন্ত্রণার থেকে মোটা হয়ে যাওয়া ভালো আমার মনে হয়, যতটা মনে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, ভাবছি মাম্মা কার সাথে বকছে আমি একটু দেখি, আমি একটু আলাপ সাক্ষাৎ করি, তাই তো। ওর ধরে আছে, নিজেই ধরে দাঁড়িয়েছে। আবার আবার নেবে করতে হবে, কোথায় যাবে? ও যে একটু আলাপ করতে এসেছিল তোমাদের সবার সাথে, আলাপ করে আবার চলে যাচ্ছে নিজের জায়গাতে। পাপা দাঁড়া, প্যাম্পাস খুলে দিয়েছি। আর কাল তো গোলু স্কুলে যায়নি, আজকে গোলু স্কুল আছে, আর সেই জন্য টিফিন ফিফিনে সব ওকে দেখি কি সব টিফিন নিয়ে যাবে, কি খেয়ে যাবে। সবার আগে আমি একটু চা, কালকে রাতে লুচি ছিল আমি খেয়ে নিই। কি হয়েছে, কি এবার এরকমই শুরু হয়ে গেছে, এবার এরকমই করবে, একবার করে কোলে আসবে আর একবার করে খেয়ে। ঠিক আছে চলো, আমি আগে রিসু দুধগুলো গরম বসাই, আর আমি চাটা গরম করে দিচ্ছি, চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সকাল সকাল দেখো কি কিনেছি, এই যে এটা বিক্রি করতে এসেছিল পাড়াতে, তো নিয়েছি, এখনো পর্যন্ত কোথায় রাখবো ভাবিনি, জাস্ট কিনে এইখানটাতে রেখেছি, এইভাবে রেখেছি। এই যে এটা নিয়েছি, আর একটা ওই দেখো জানলার ওখানে টাঙানো আছে, ওটা নিয়েছি, আবার বিক্রি করতে এসেছিলো তো ভাবলাম যে নিই। আর জানলার ওখানটা ওটা অনেকদিন দিয়ে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেইভাবে নিতে পারিনি। আর ফুলের ফুল ছিল আমার বাড়িতে, কিন্তু ফুলগুলো আমার কীরকম হয়ে গেছে, অনেকদিন আগে কিনেছিলাম, তো আজ আবার নিলাম। তো ঠিক আছে, আগে খেয়াল খেতে বলেছি, দেখো ছেলেকে দিয়েছিলাম, ছেলের খায়নি, ছেলের খাবারটা আমি খাচ্ছি। ঠান্ডা চা খেলে মাথা যন্ত্রণা ছাড়বে না, সেদিন যারা ঠান্ডা হয়ে গেছিল ফুলগুলো কেনাকাটা করতে করতে, তা ঠান্ডা হয়ে গেছে, আবার একটু গরম করতে এলাম চাটা। আর আমাদের রিশু না সবেতে হাত দিয়ে দেবে, দেখো ও কি করছে, বলে জিনিসটাকে নেবে বলে ও কি হাত বাড়াচ্ছে, দেখো বাবাই তুলে দে বাবা, ও তো ছিঁড়ে দেবে জিনিসটা, ও হাত যাবে তো, ও তো ওরকম করছে, হাত চলে যাবে বালিশের উপর উঠে পড়বে, কোথায় হাত চলে যাবে, ওই দেখ সরা, তুই সরা বাবা করে না, ও বেশ দেখছি ও হাত লিংচে লিংচে, পা উঠিয়ে 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 ওরকম করছে, আর হাত পেয়েও যাচ্ছে সব জিনিস। দেখ একটা ক্যালেন্ডার ছিঁড়ে দিয়েছে, ক্যালেন্ডারটা ওর মা কত যত্নে গুছিয়ে রেখেছিল, রাধাকৃষ্ণের ফটো ছিল, ও কালকে দেখছি ক্যালেন্ডারটা পুরো ছিঁড়ে একদম। তো যাই হোক, মেয়েকে খেয়ে নিই চলো, খেতে বসে না এত কথা বলা যায় না, চলো এই খেয়ে তারপর পরে বাদ তোমাদের সাথে কথা হবে। আমাদের রিশুর অবস্থা দেখো, দেখো অবস্থা দেখো, ওখানেই বসে চুপচাপ, দেখো বমি করেছে বলে গায়ের মধ্যে সারা গায়েতে পাউডার দিয়ে দিয়েছি। দাঁড়াও, শুধু বসে বসে শুধু বমি করবে, শুধু বমি করবে, ওকে খাওয়ানো যাবে না, পাপ করে দেবো। হ্যাঁ, আর পাউডারগুলোর গায়ে দিচ্ছিলাম তো সারা বিছানাতেও পাউডার হয়ে গেছে, দেখো পুরো বিছানা যাদের সাদা সাদা হয়ে গেছে। খাবার খাওয়ালেই ও বমি করে তুলে দিচ্ছে, তুলে দিচ্ছে মানে কি বলতো, একটু গাঢ় হয়ে গেলেই ব্যাস, আর একদম পাতলা করে খাওয়ালে জলের মতো কি থাকবে বলো, আর একটুখানি ঘন করে খাওয়াতে গেলেই আর বমি করে তুলে দিচ্ছে। তো বন্ধুরা আজকে মতো টাটা, বাই বাই, কাল আবার দেখাবো নতুন একটি ভিডিওর সাথে, তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুবই ভালো থেকো। আজ মর্নিংয়ে ভিডিওটা শেষ করে দিলাম, তো যাই হোক চলো, কাল আবার দেখাবো নতুন একটি ভিডিওর সাথে, আজকে মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, ভিডিও আমি এখানেই শেষ করছি। আর এই মুহূর্তে যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে পাশে থেকো। টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা।